ভারতের বারাণসী আদালতের নির্দেশে গত জানুয়ারিতে জ্ঞানব্যাপী মসজিদের বেসমেন্টে পূজা শুরু করেছিলেন হিন্দুরা। পরে সেই পূজা পালনের উপর স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন মুসলিমরা। আজ সোমবার সেই আবেদন খারিজ করে দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট। আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল বলেন, জ্ঞানব্যাপী মসজিদে হিন্দুদের পূজা পালন অব্যাহত থাকবে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জ্ঞানব্যাপী মসজিদে পূজার বিরোধিতা করে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছিল অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। আবেদনে তারা বলেছিল, জ্ঞানব্যাপী মসজিদের বিবাদ নিয়ে 1937 সালে আদালত যে রায় দিয়েছিলেন তা মুসলিমদের পক্ষেই ছিল, কিন্তু পরে বারাণসী আদালত অ্যাডভোকেট কমিশনার এর রিপোর্ট উপেক্ষা করে এই মসজিদে পূজা পালনের নির্দেশ দেন। উচ্চ আদালত অবশ্যই এসব যুক্তি আমলে নেননি। হিন্দুদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 31 জানুয়ারি পূজা পালনের অনুমতি দেন বারাণসী জেলা আদালত। এর পরদিন 1 ফেব্রুয়ারি থেকেই পূজা পালন শুরু করেন হিন্দুরা।